দলীয় চার সমর্থককে বিনা কারণে গ্রেফতার করেছে পুলিশ, এমন অভিযোগে স্থানীয়দের নিয়ে বনগাঁ থানার সামনে বিক্ষোভে বসলেন 18 নম্বর ওয়ার্ডের জয়নির দল প্রার্থী। থানার সামনে বসে বিক্ষোভ দেখান তারা। বিনা অপরাধে দলীয় সমর্থকদের রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে এনেছে পুলিশ, দ্রুত তাদের মুক্তি দিতে হবে, এমন অভিযোগে স্থানীয়দের নিয়ে বনগাঁ থানার সামনে বিক্ষোভে বসলেন বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল প্রার্থী চিরঞ্জিৎ বিশ্বাস। এদিন সকালে স্থানীয়দের সাথে নিয়ে বনগাঁ থানার সামনে বসে দীর্ঘ সময় বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিক্ষোভকারীদের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে তাদের চার সমর্থককে বিনা কারণে গ্রেপ্তার করেছে পুলিশ, দলীয় সদস্যদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবিতে থানার সামনে বসে স্লোগান দিতে থাকেন তারা। প্রসঙ্গত, গত 27 তারিখ নির্বাচনের দিন 18 নম্বর ওয়ার্ডে নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পর ভোটকর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তারা দাবি তোলেন, ভোট লুট করতে এসেছিল দুষ্কৃতীরা, তাদেরকে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন স্থানীয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বনগাঁ থানার আইসি বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক। স্থানীয়দের সাথে কথা বলে ভোট কর্মীদের রিসিভিং সেন্টারে পৌঁছে দেন তারা। নির্বাচন পর্ব শেষ হয়েছে, ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেছে। বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী চিরঞ্জিৎ বিশ্বাস। এসবের মাঝেই দলীয় কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ব্যাপারে বিক্ষোভকারী মহিলা অপর্ণা নন্দী বলেন, আমাদের সমর্থকদের বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তাদের মুক্তির দাবি করছি। কোনো মানে ইনফরমেশন ছাড়াই আমাদের 4টে ছেলেকে তুলে আনা হয়েছে, তাই আমাদের এখন দাবি যে 4টে ছেলেকে ছাড়তে হবে। না, তুলে এনেছে, আমরা সেই দিন রেগিংটা আটকেছিলাম, ছাপাপড় দিতে গেছিলাম, আমরা আটকেছিলাম, পুলিশ প্রশাসন আমাদের কথা দিয়েছিল, যারা রেগিং করেছিল, যারা আমাদের মধ্যে পাড়ার মধ্যে কিছু দুষ্কৃতীরা ওর মধ্যে ঢুকে গেছিল, আমরা সবাইকে তাড়িয়ে দিয়েছিলাম, আমরা মারও খেয়েছি। তারপরে প্রশাসন কথা দিয়েছিলেন তাদের কিছু একটা ব্যবস্থা করবেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা করেনি। তার পরিপ্রেক্ষিতে আমাদের লোকেদেরই 4টে ছেলেকে ধরে এনেছে কালকে। হ্যাঁ, উল্টে ওরা কিছুই ব্যবস্থা করেনি, উল্টে আমাদেরই 4টে ছেলেকে ধরে এনেছে। একই দাবি বিক্ষোভকারী অপর এক মহিলা মিনা হালদারের। তিনি বলেন, আমরা মার খেয়েছি, আমাদের ছেলেদের নামে কোনো অভিযোগ নেই, তা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হয়েছে। এতদিন ধরে শান্তিভাবে আমাদের ভোট হয়েছে, কিন্তু এইবারটা বাইরের লোক দাঁড়িয়ে আমাদের ওখানে র‍্যাগিং হয়েছে। এবার র‍্যাগিং করতে গেলে আমরা তো তাকে বাধা দেব, আমরা তো তাকে বাঁচাবো আমাদের ভোটটাকে। এবার বাঁচাতে গিয়ে যারা বাঁচিয়েছে তাদেরকে রাতে ধরে এনেছে, আর আমরা যাদের জন্য ক্লেম করেছিলাম এবং যাদেরকে উনি কথা দিয়ে আমাদের ইভিএ নিয়ে চলে আসলো পুলিশ, কিন্তু তাদের কোনো অ্যারেস্ট করা হলো না। কিন্তু এই নিরহ চারজনকে রাতের অন্ধকারে কেন এদেরকে তুলে আনা হলো, আমরা জবাব চাই। এটা যদি না হয় আমরা এদেরকে এখান থেকে নিয়ে যেতে দেব না, বরঞ্চ পুলিশ যদি যায় আমাদের বুকের উপর দিয়ে যাবে। এই বিষয়ে নবনির্বাচিত চিরঞ্জিৎ বলেন, প্রয়োজনে পুলিশের রেজিস্টার চেক করা হোক, তাদের নামে কোনো অভিযোগ নেই, তা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা কেন হলো, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। আজ ভোরবেলা 4টে নাগাদ 3:30-4টে নাগাদ আমাদের যেগুলো নিরীহ ছেলেদের কোনো ক্লেম নেই, আপনারা দেখুন, আপনারা দরকার হলে থানার রেজিস্টার চেক করুন, এটা একদম এদের কোনো লাল কালি নেই, কোনো দাগ নেই। এই ছেলেগুলোকে আজকে 3:30-4টের সময় তুলে আনা হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটেছে, যেদিনকে ভোট হয়েছিল, ভোট হওয়ার দিন বহিরাগতরা আক্রমণ করেছিল আমাদের বাড়ি, সেক্ষেত্রে এই ছেলেগুলোই প্রতিহত করেছিল, আর আমরা যা মহিলারা ছিল সেই মহিলাগুলো তো মার খেয়েছে, তারা তো প্রতিহত করেছিল। আমাদের সেখানে SDPO আর IC সাহেব এখনও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যারা প্রতিরোধ করলো তাদের কেন আজকে থানায় তুলে আনা হলো, তাদের নামে কেন কেস দেওয়া হচ্ছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি, আমাদের একটাই দাবি, যাতে আমাদের এখানে যাদের জানানো হোক যে কী জন্য তাদের তুলে আনা হলো, কী রিজনটা জানানো হোক, নাহলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ কারণটা জানাতে হবে, নাহলে এখান থেকে আমাদের ছাড়তে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ।